অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং আমরা তার সেই আহ্বানে সাড়া দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছি। সেই সাথে তিনি একটি যৌক্তিক সময় নিয়ে সংস্কারগুলো করে তারপরে যেন অযথা কাল বিলম্ব না করে নির্বাচনের ব্যবস্থা যেন নির্বাচনের আয়োজন করেন সেই বিষয়টি আমরা বলেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টাও এই কথার সঙ্গে একমত পোষণ করেছেন যে প্রয়োজনীয় সংস্কারের পর কাল বিলম্ব না করে তারাও নির্বাচনের দিকে চলে যেতেই আগ্রহী এবং সেই ধরনের তারা প্রস্তুতি এবং তারা আয়োজন করছেন। যৌক্তিক সময়টা কতদিনের এই বিষয়ে সুনির্দিষ্ট আমাদের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি এবং সুনির্দিষ্ট কোনো মেয়াদ নিয়ে আমরা আলোচনা করিনি। আমি এখানে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব হিসেবে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য সংগঠনের পক্ষ থেকে এখানে বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত আন্দোলন জমিয়ত উলামা ইসলাম নিজামে ইসলাম পার্টি এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ ছয়টি দলের এখানে প্রতিনিধিরা ছিলেন। এই 20-25 ধন্যবাদ। দর্শক আপনাদেরকে যুক্ত করেছে কালবেলা লাইভে। এই মুহূর্তে আমি আছি যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবন, যেখানে প্রধান উপদেষ্টা বসবাস করেন। সেখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং তাদের প্রতিনিধি দলরা এসেছেন আলোচনার জন্য। একটি রাজনৈতিক রোডম্যাপ তৈরির উদ্দেশ্যে যে আলোচনাটি হয়েছে সাথে করে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে যারা হত্যাকাণ্ডে উস্কানিদাতা, মদতদাতা, নির্দেশদাতা বিশিষ্ট সরকারের এই দুর্নীতিবাজ এই অপরাধী চক্রকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। কতজন ছিলেন প্রতিনিধি দলে? প্রতিনিধি দলে আমরা বাস্তবায়িত করার জন্য উনি আশ্বাস দিয়েছেন। আল্লামা সাজিদুর রহমান হেফাজতে ইসলামের মহাসচিব, উনি আল্লামা সাজিদুর রহমান সাহেব মহাসচিব, জামিয়াতে উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব জনাব মনজুরুল ইসলাম আফিফ সাহেব, ধন্যবাদ আপনাদেরকে। আমরা জামিয়াতে উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আজকে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে আমরা সাক্ষাৎ করেছিলাম। আমার সঙ্গে দলের সম্মানিত সহসভাপতি মাওলানা আব্দুর রবি ইউসুফ সাহেব রয়েছেন, আমি মহাসচিব মঞ্জুল ইসলাম আফিন্দি বলছি, যুগ্ম মহাসচিব মৌলানা মুফতি মনির হোসেন কাসমি সাহেব বলছেন, সাংবাদিক ভাইয়েরা, আমরা সুনির্দিষ্টভাবে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আজকের সাক্ষাতে কিছু প্রস্তাবনা থ্রো করেছি, তুলে ধরেছি। তন্মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো যে রাষ্ট্রের সমস্ত সেক্টর এই পতিত স্বৈরাচার সরকারের আমলে ধ্বংস হয়ে গেছে, এগুলোকে পুনর্গঠন করা, সংস্কার করা, আইন শৃঙ্খলা স্বাভাবিক করা, অর্থনীতির চাকা চালু রাখা, সচল রাখা এবং পিলখানা ট্র্যাজেডি, সাপলা ট্র্যাজেডি, 2021 সালের মোদী বিরোধী আন্দোলন, সর্বশেষ 2024 সালে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যাপকভাবে গণহত্যা চালানো হয়েছে, আমরা সকল গণহত্যা এবং নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করার আমরা বিচার চেয়েছি। এই জায়গাটাতে পতিত সরকারের যারা যারা যুক্ত সকলকে আমরা বিচারের আওতায় আনবার জন্য, দ্রুত বিচারের আওতায় আনবার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছি। এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে 13 সালে হেফাজতে অসংখ্য মামলা আলেম ওলামাদের বিরুদ্ধে রয়েছে এবং আলেম ওলামারা 2021 সালে 13 সালের মামলায় মামলায় দীর্ঘদিন জেল খেটেছেন, আজও কোর্টে গিয়া নিয়মিত হাজিরা দিয়ে ভোগান্তির শিকার হতে হয়। এই মামলাগুলো মাস খানেক সময়ের মধ্যে আমরা নিষ্পত্তি করবার জন্য তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন।
অতন্ত্র প্রহরী হিসাবে দায়িত্ব পালন করব, এটা আমরা প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছি। আমরা সেই উত্তরে সেই জায়গাটাতে প্রশ্ন যে একটা সদ্য ভূমিষ্ঠ নবজাতককে যদি হাঁটতে বলা হয় করতে হবে, আমরা এমনটাই।